প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব জানব আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপু কেমন আছেন তারপর নাম কি রাজিয়া ভাই রাজিয়া ভাই কি জন্য আসছেন বলেন ভাইয়া মাটা তো বয়স্ক হয়ে গেছে ভাই মাটা কাজ করতে পারে না আমি পরের বাসা কাজ করি সংসার চলে বাবাটা মারা গেছে অনেক কষ্ট প্রবাসী ভাইদের কাছে আইসি অনেক আসেনি যদি কোনো ভাই যদি অসুবিধা করে তাকে এক বুঝে বিয়ের সাথে করবো তার সাথেই আমি মনে কথা আলোচনা করবো অনেকে তো ফোন দিয়ে তো খালি ইমো নাম্বারটা ভাই আমার কাছে তো ইমো মোবাইল নেই তুমি কীভাবে একদম সাথে যোগাযোগ করবো কেউ যদি ভালোবাসে কেউ যদি আমাকে একটা মোবাইল কিনে দেয় কেউ সেলাইন সঙ্গে তার সাথেই আমি জীবন দিব না আচ্ছা আপনার বিয়ে শাদী হয় নাই বিয়ে হয়েছিল ভাইয়া বাবা মারা গেছে তো বাবারও দেখতে এসেছিলাম তার জন্য মনে করবো স্বামী কি ছেড়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা তো স্বামী ছেড়ে দিছে তো স্বামী ছেড়ে দিল কেন আমি তো বাবার জন্য বাবারও দেখতে এসেছিলাম বাবা অসুস্থ আছিল তো পুরো বাবা মারা গেছে অনেক দেরি হয়েছে তারপরে স্বামীর জায়গা রাখি আমি দিচ্ছি না পুরো স্বামীকে তালাক নামা দিয়ে দিচ্ছি খুবই খারাপ কথা তো এখানে যে ইউটিউব আসছেন আবার বিয়ে শাদী করবেন বিয়ে শাদী করবো যদি মনের মানুষ পায় যদি একটা ভালো মনের মানুষ পায় সে দুদিন মাস পাশে থাকে তার সাত তার জীবন আমি সারাটা জীবন আমি তার পাশে থাকি বাচ্চা কাচ্চা আছে আপনার না ভাই বাচ্চা কাচ্চা নেই বাচ্চা কাচ্চা নেই তো এখন মনে করেন বাচ্চা কাচ্চা নাই সংসার করছিলেন কতদিন সংসার সংসার করবো করি নেই অল্প বিয়ে ওই মনে করো যে দুই আর তিন মাস ছিলাম শাশুড়িদের এখানে বাচ্চা কাচ্চা মনে হয় নেই নি তো স্বামীকে দাদাটা মতো সব অনেক করতো মায়ের তো করতো ওর বাবা অসুখ হলো বাবা দেখতে আসো না বাবা তো আমাকে ছেড়ে দিচ্ছে আচ্ছা তো এখন বিবাহিত পুরুষ হইলেও আপনি বিয়ে শাদী করবেন এই তো মনের মতো মানুষ পায় যদি হেল্প সুবিধা করে তারা বিপদে পাওয়া যায় তারা তো সুখও পাওয়া যায় বিপদেই বন্ধুর পরিচয় ভাইয়া কোনো ভাই যদি আমাকে হেল্প সুবিধা করে একটা মোবাইল কিনে দেয় তাকে আমি জীবন সঙ্গী বানাই তো দর্শক আপনাদের রাজিয়াবার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার হল 01825247405 আমি নাম্বারটা আবার বলছি 01825247405 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করার এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার হোক জোয়ান হোক যেমন হোক বুঝো পুরাঞ্চলে ভাতে বলে বুড়া মানুষ দুঃখ বুঝবে আমি একদম মনে করবো বয়স্ক মানুষ আমার কাছে ফোন দেয় তার বউ চলে গেছে সেবন তার বউ নেই তাই এরা ফোন দিলে আমি খুশি আচ্ছা দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম